টেলিভিশনে চলছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত অস্ট্রেলিয়া সেই মেগা ম্যাচ নিয়ে গোটা ভারতের মতো উত্তেজনায় ফুটেছিল। উত্তরপ্রদেশের বাসিন্দা গণেশ প্রসাদ রোববার ওই খেলা চলাকালে ঝগড়া বেঁধেছিল ছেলে দীপকের সঙ্গে। বাবার উপর রেগে গিয়ে টিভি বন্ধ করে দিয়েছিল দীপক। এতেই মেজাজ হারিয়ে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন গণেশ। পুলিশ জানায় উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা গণেশ প্রসাদ ঘরে বসে টিভিতে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল খেলা দেখছিলেন তিনি। এর মধ্যে ছেলে দীপক বাবাকে খাবার বানাতে বলে, যদিও গণেশ জানিয়ে দেয় তিনি এখন খাবার বানাতে পারবেন না। কয়েকবার অনুরোধের পর রেগে গিয়ে দীপক টিভি বন্ধ করে দেয়। বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। একসময় তার দিয়ে গলা পিঁচিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেন বাবা। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান এরই মধ্যে মৃত্যু হয়েছে তার। সবশেষ তদন্তে নেমে অভিযুক্ত গণেশ প্রসাদকে গ্রেপ্তার করা হয়েছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।